প্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার। আজকে আপনাদেরকে স্পেশালভাবে ওয়েলকাম করতে চাই, সেটার একটি কারণ রয়েছে। আমার সাথে একজন অতিথি আছেন আর উনি অত্যন্ত আমার সাথে ফ্রেন্ডলি রিলেটেড, এবং আজকে ওনাকেই আপনাদের সম্মুখে আসলে নিয়ে আসছি এবং স্পেশালভাবে আমরা ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো, বিকজ উনি একজন সংশয়বাদী মুমিন। সো কথাটা বললেই কেন জানি একটি বিশাল পরিমাণে একটা ধাক্কা লাগে যে সংশয়বাদী মুমিন মানুষজন আসলে কী পরিমাণে ধর্ম চাচ্ছেন এবং ধর্ম থেকে এই একটি বিশাল পরিমাণে ঈদের ফাঁদ থেকে মানুষজন যেভাবে বেরিয়ে আসছেন এটা আসলে মানে চোখে পড়ার মতো একটি বিষয়। এনিওয়েজ, ওনার নাম হচ্ছে আলামিন এবং উনি আমার সাথে স্ট্যান্ড বাই রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। জি আলামিন ভাই কেমন আছেন বলেন প্রথমে। জি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনি আলহামদুলিল্লাহ শুনে ভালোই মনে হচ্ছে যে মুমিনীয় একটি ভাব আছে আপনার মধ্যে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার এই সৃষ্টি বলতে যে সৃষ্টির পিছনে কিছু না কিছু বা কেউ না কেউ অবশ্যই আছে, মানে এটা আপনি মনে করেন যে আমরা সৃষ্টি করতাম বলতে কেউ একজন আছেন। আমার কাছে সবচেয়ে মানে আমরা আছি একটা চাপের মাঝে। হ্যাঁ কিরকম চাপ? চাপটা হচ্ছে এই ধর্মের যে বিষয়টা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে এই যে নিয়মগুলা হাদিসের যে নিয়মগুলা অনেক নিয়মে যায় আমাদের, মানে কিরকম যেন একটু ডাউট লাগে এই জায়গায় একটু সংশয়বাদী আমরা। যেমন আমি প্রথমে যদি বলতে চাই দাস দাস দাসী বিষয়ে যে একটা যুদ্ধ ইয়ার যে বিষয় ঘটনা প্রথমে ধাক্কা দিছে হচ্ছে দাস দাসী দাস দাসীর, তাই তো? হ্যাঁ রাইট। আচ্ছা ফাইন, ঠিক আছে বলেন। সো আমি আজকেও প্রায় একজন বক্তার বক্তব্য শুনলাম যে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন অনেক নিয়মই চেঞ্জ করেছে, অনেক নাম সব নিয়ম কারণে চেঞ্জ হয়েছে। যেরকম আমরা তো জানি যে পৌত্তলিকতার অনেক নিয়ম ছিল এবং ইহুদিরা অনেক ধরনের নিয়মকরণ করতো, সেগুলো আসলে ইসলাম আসার পর অনেকটা রিফর্ম হয়েছে এবং অনেকটা পরিবর্তন করে তারা সংস্করণ করে অনেকটা আধুনিকায়ন করে ইসলামটাকে আসলে নিয়ে আসছে তারা, তাই তো? হ্যাঁ চেঞ্জ করছে, কিন্তু এই দাস দাসীর বিষয়টা চেঞ্জ করে নাই। কারণ হচ্ছে ওনার মতামত বা আলেমুল্লাহদের মতামত দেখলাম, আপনি বলতে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের কথা বলছেন? রাইট রাইট, ও একটা বড় আচ্ছা গোজামিল মাস্টারের মতোই। হ্যাঁ আচ্ছা, যাই হোক, উনি বলতেছিল যে এই সব কিছু চেঞ্জ করছে কিন্তু দাস দাসীর বিষয়টা এটা চেঞ্জ করে নাই। এর কারণ হচ্ছে এটা যদি চেঞ্জ করতে হয় তাহলে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি ক্ষতি হবে, ব্যবসায়ী ক্ষতি হবে। হ্যাঁ কিন্তু এখানে একবার চিন্তা করে আমরা যদি দেখি এই ব্যবসার থেকে ব্যবসা আমাদের আগে নাকি আমাদের জীবন আগে? অবশ্যই আমাদের জীবন আগে, জীবন আগে ডেফিনেটলি। আচ্ছা জীবন আগে। সো শুধু দাস দাসী যদি নিয়মটা যদি চেঞ্জ করে, এখন অনেকেই আসলে বুঝে না যে দাস দাসী কি বা আসলে যুদ্ধবন্দী নারী কি, এই ব্যাপারে প্রথমে একটু বলেন যে আসলে এই দাস দাসীর প্রথা কিভাবে আসলো এবং এই প্রথাটা আসলে কি ইসলামে আসলে কি। যেমন সুরা আনফালের এক নম্বর আয়াত যখন নাজিল হয়েছে যে গনিমতের মাল নিয়ে আসলে যখন তাদের মধ্যে বিতর্ক চলছিল, সেটা সিরাতে আছে ইবনে হিশামে আছে, তখন আসলে মোহাম্মদ এই আয়াতটি কিন্তু নাজিল করে সুরা আনফালের এক নম্বর আয়াত যে যুদ্ধলব্ধ যে সমস্ত সম্পদ আছে সেগুলো হচ্ছে গনিমত এবং এটার ভাগিদার হচ্ছে আল্লাহ এবং মোহাম্মদ, ঠিক আছে? তো আসলে যুদ্ধের পরে যে সমস্ত সম্পত্তি থাকে তার মধ্যে যে নারী এবং বিশেষ করে যে শিশুরা তারাও যুদ্ধলব্ধ সম্পদ, তখন কিন্তু তারা তাদেরকে আসলে দাস দাসী হিসেবে নিয়ে আসা হয়, তাই না? আচ্ছা এটা এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ এবং তাদের সাথে আপনি সবই করতে পারবেন? সে যুদ্ধ করছে, সে যুদ্ধ করছে, সে যুদ্ধতে হারছে, যুদ্ধ হার জিত, কেউ হারবে কেউ জিতবে নাকি, একদল হারবে একদল জিতবে, তাই? কিন্তু যারা হারে তাদেরকে উচিত ছিল তাদেরকে কোন একটা কারাগারে বা কোন একটা শাস্তি স্বরূপ ব্যবস্থাপনা করা, কিন্তু নারীর ক্ষেত্রে কি করছে? আপনি আরেকটা বিষয় দেখেন, যখন আসলে যুদ্ধ করা হয় যুদ্ধ তো বেসিক্যালি আসলে পুরুষরা করে, তাই না? তো পুরুষরা করে, মেয়েরা কিন্তু যুদ্ধ করে না, করে না শিশু, তাহলে শিশু কিন্তু শিশু যুদ্ধ করে না, রাইট? তাহলে যখন তাদেরকে আক্রমণ করে তাদেরকে পরাজিত করা হয় তখন তাদের মধ্য থেকে এই যে পুরুষদেরকে তো আনেই, তাদেরকে এনে হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে মানে ইয়ে করে নির্যাতন করে, সেটা তো আছেই, কিন্তু মেয়েদেরকে ধরে নিয়ে আসে। মেয়েদেরকে কেন আনে? মেয়েদের তো দোষ নাই, মেয়েরা যুদ্ধ করে না, যুদ্ধ করে না, তার শিশুরাও যুদ্ধ করে না। তারপরেও তুমি যদি তোমার ফ্যামিলি থেকে যুদ্ধেতে যাও, যুদ্ধ করো, তুমি যদি শহীদ হও বা তুমি নিহত হয়ে গেলা, কিন্তু তোমার ক্ষেত্রে দেখা গেছে তোমার পুরো ফ্যামিলি যুদ্ধাপরাধী, মানে সেই ক্ষেত্রে যদি আমি দৌড়ে নিই তাহলে সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে, কিন্তু এই না যে ফ্যামিলির মহিলাদেরকে নিয়ে তারা গনিমতের মাল হিসেবে ব্যবহার করবে তারা তাদের স্ত্রীদের মতো, কিভাবে কিরকম হয়। এখন আমি যদি চিন্তা করি বা আমি যদি মনে করি জেলখানায় যে নারীগুলো আছে তাদেরকে শাস্তি না দিয়ে যদি যৌন কাম করা হয় তাহলে বিষয়টা কিরকম? এটা তো আইন রইল না, এটা এক ধরনের টর্চারিং। হ্যাঁ এটা বিশাল বড় একটা অত্যাচার, টর্চারিং, নির্যাতন। এটা কিভাবে পসিবল?
আর মানুষ কিভাবে মানুষের মালিক হয়? হ্যাঁ রাইট, ঠিক কথা। মানুষ কিভাবে মানুষের মালিক হয়? যখন একজন দাস দাসী যদি কিনে নেওয়া হয় তখন কিন্তু সে কিন্তু তার মালিক। মালিক বলতে কিন্তু আল্লাহ রইল না, সে কিন্তু মালিক। এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে দাস দাসীর যে প্রথাটা সেটার মধ্যে একটা বিশেষ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ যারা দাসী হবেন তাদের কিন্তু পূর্ণ পর্দা কিন্তু তারা করতে পারবে না। করতে পারবে পূর্ণ পর্দা কেন করতে পারবে না? কিন্তু বলা হয়েছে পর্দা মানে ফরজ, ফরজ। হ্যাঁ পর্দা ফরজ, কিন্তু মেয়েরা কিন্তু পর্দা করতে পারবে না যারা দাসী হবে। কেন পর্দা করতে পারবে না? এটার পেছনের লজিকটা হচ্ছে যে যারা আসলে দাসী তাদেরকে মানে উলঙ্গ অবস্থা থাকতে হবে, মানে অর্ধনগ্ন অবস্থা থাকতে হবে, যাতে করে তাদেরকে দেখে চেনা যায় যে এ আসলে আমাদের দাসী এবং ও আমার হচ্ছে স্ত্রী বা আমার বিবি। এই জন্য দুজনের মধ্যে ডিফার করার জন্যে, পার্থক্য সৃষ্টি করার জন্যে ওই মেয়েদেরকে বিশেষ করে পর্দা করতে হবে না। এবং সে যদি চায় যেভাবেই ইচ্ছা সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবে। তার নামাজ যদি বলে যে তুমি নামাজ পড়তে পারবে না, সে নামাজ পড়বে না। এইভাবে কিন্তু এই দাসীদেরকে আসলে ট্রিট করা হয় ইসলামে। এবং এই এই প্রথাটি কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখন পর্যন্ত ব্যান করা হয়নি, যেটা আপনি প্রথমেই বলছিলেন যে আসলে এই প্রথাটি কেন ব্যান করা হয়নি। এই এই ধরনের একটি বর্বর অসভ্য প্রথা যেটা আসলে পৃথিবীর ইতিহাসে খুবই 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 জঘন্যতম, আপনি প্রথমেই যেটা বলছিলেন, তাহলে এটা ব্যান না করা এবং আজকে যদি বাংলাদেশ কিংবা ওই যে অন্যান্য যে মুসলিম অধ্যুষিত যে দেশগুলো যেগুলো আছে সেগুলোতে যদি শরিয়া আইন চালু করা হয় এবং সেই দাস দাসী যদি, এবং আমাদের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারও কিন্তু সেই একই কথা বলছেন যে শরিয়া আইন যে দেশে চালু করবে সেই দেশে ইচ্ছা করলে দাস দাসীর প্রথা চালু করতে পারে। এবং এটা কিন্তু ব্যান করা হয়নি, মোহাম্মদের চারটা দাসী ছিল আপনি নিশ্চয়ই জানেন। তো এই যে সমগ্র একটি ব্যবস্থা মানে মানুষ মানুষকে নিয়ে বাজারে যাচ্ছে, চিন্তা করুন অবস্থা কোথায় মানে। আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করি। আমার আমার পরিচিত একজন স্টুডেন্ট, ইসলামিক একজন স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দাস দাসীর বিষয়ে তোমার কি মতামত। সে আমাকে এক কথায় বলে দিছিল যে না দাস দাসী তো এগুলা তো উঠে গেছে আয়াত, এইগুলা তো আয়াত উঠে গেছে। পরে আমি বললাম কি ব্যাপার, কোরআনের আয়াত তো কখনো চেঞ্জ করা যায় না, কোরআন কখনো চেঞ্জ হবে না। হ্যাঁ তারপরে বলে না এগুলা তো অনেক আগের আগের জমানায় মানে ওর কাছে একদম স্বাভাবিক হইতোই, সিম্পল ছিল, সিম্পল ছিল। কিন্তু সব কিছু নিয়ম চেঞ্জ করলো ইসলাম কায়েম হওয়ার আগের যে ইয়েগুলা পরেদের চেঞ্জ করছে, কিন্তু দাদাশি কেন চেঞ্জ করে না? হ্যাঁ সে ঠিকই বলছি দাদাশি। আমার মনে হয় এখানে যৌনতার লোভ লালসার কারণে এগুলা চেঞ্জ করছে না। আপনার আইডিয়া একেবারে ঠিক বলছেন। আমার ইসলামটা আসলে আপনি একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে ইসলামটা পুরোটাই একটা হচ্ছে যৌনতার একটি ধর্ম। কেন বলছি সেটা বুঝেন একটু। আপনি চারটা একটা একটা করে চারটা বিয়ে করতে পারবেন এবং বদলে হচ্ছে সারা জীবনই চেঞ্জ করতে পারবেন, একটা পর একটা একটা পর একটা কন্টিনিউসলি করতেই পারবেন। এক আরেকটা হচ্ছে আপনি চাইলে কিন্তু দাসী রাখতে পারবেন অগণিত, মানে মাই গুডনেস এটা আসলে কীভাবে সম্ভব? আপনি প্রচুর পরিমাণে দাসী রাখতে পারবেন আপনার যদি টাকা পয়সা এনাফ পরিমাণ থাকে, এবং যেটা করবেন আপনি একটার পর একটা বিয়ে করতে পারবেন। তাহলে এটা তো আপনাকে যৌনতাকে বিশেষভাবে এখানে প্রমোট করা হচ্ছে, তাই না? এটা বহুগামিতা, ইসলামে বহুগামিতার বিরুদ্ধে কথা বলে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নিজেই সেটাকে প্রমোট করতেছে। আচ্ছা রাইট, এখন আমি আরেকটা বিষয়ে কথা বলি, একটু অন্য একটা টপিকে যাই। যেমন এই কিছুদিন আগে ফ্রান্সের এক লোক হয়তো বা হরিজম সাল্লাহ সাল্লামরে নিয়ে কটুক্তি করছিল বা কোনো একটা কারণ আসছিল, যে কারণে মুসলিম কান্ট্রিগুলো আমাদের বিশাল আকার একটা আন্দোলন চলছিল যে এই ওদের দেশের যে পণ্যগুলো এগুলো বয়কট করুন। হ্যাঁ আপনারা এতটাই মানে ইসলাম ইসলামিক ভক্ত নবীর ভক্ত, তাহলে মাদ্রাসায় ছোট বাচ্চাদেরকে বলৎকার করে মেরে ফেলা হয়, তাদের ক্ষেত্রে আপনারা কোনো আন্দোলন করেন না কেন? খুব সুন্দর কথা বলছেন। মোদি কিছুদিন আগে ভারত থেকে মোদি আসছে, মোদির পক্ষে আমিও না, উনি দেশে আমাদের দেশে আসুক, এটা আমিও চাই না, আমিও চাই না। কিন্তু এই যে আপনারা আন্দোলন করছেন রুড়ে নাইমে, বাংচুর করছেন, হরতাল ডাকছেন, অবরোধ ডাকছেন, এই যে মাদ্রাসায় যে কার্যকলাপ গুলো হচ্ছে বলৎকার করে হত্যা করা হয়, এবং কি তারা অনায়াসে যে পাপের সাথে সম্পৃক্ত হয় আমরা চিন্তা করতেও আমাদের ভয় লাগে। সমকামিতা আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্টতম পাপের মধ্যে রেখে রাখছে, অথচ তারাই সেটা অনায়াসেই করে ফেলে, এবং কি দর্শন পর্যন্ত করে। দর্শন করে কিছুদিন আগে একটা এই মসজিদের ইমাম এক মেয়েকে দর্শন করে, তার যে ইয়াও থাকে ইমামের যে একটা মাথা মাথা যে একটা মালফার ধরনের কি থাকে ওইটা দিয়ে ফাঁসি দিয়ে শেষ পর্যন্ত মেয়েটাকে হত্যা করা হইলো। সেই ক্ষেত্রে তো আপনাদের কোনো আন্দোলন নাই,
রাইট, ঠিক কথা বলছেন। কিছুদিন আগে যে একটা কলেজের এক মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তার ক্ষেত্রে তো আপনারা কিচ্ছু বলেন না, নুসরাত জাহানের কথা। অথচ হ্যাঁ নুসরাত জাহান, অথচ এই সরকারের কিছু লোকেরা যদি কোন ভুল প্রান্তি করে থাকে সেটা নিয়ে আপনারা পুরা তুলফার মাহফিলে মাহফিলে কথা বলেন। আজকে আমাদের দেশে নিষ্পাপ শিশুগুলা বলৎকারের শিকার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা মুখ খুলেন না কেন? মাদ্রাসাগুলো আমাদের সমকামিতা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা মুখ খুলেন না কেন? ঠিক কথা বলছেন। আসলে আপনারা প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে কিন্তু এইটা হচ্ছে, আপনারা আসেন হ্যাঁ কোনো জিনিসেই, পৃথিবীর কোনো জিনিসেই লজিকের বাহিরে কিছুই নাই, সব কিছুর ভিতরে লজিক আছে। আমাদের ধর্মে আমি যেহেতু সংশয়বাদী, ইসলাম বিশ্বাস করি আবার না করার কারণ এই যে আমাদের দেশে যে একটা কুণ্ঠাসা ইসলামের, এক বক্তা কো এটা হালাল আর এক বক্তা কো এটা হারাম, এই যে একটা কুণ্ঠাসা। বা কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলে তাদেরকে আপনারা হত্যা করার জন্য লেগে পড়েন কেন? আল্লাহ কিন্তু চেতে না, আপনি দেখেন যে আল্লাহ কিন্তু যে উনি সর্বশক্তিশালী এবং কি উনি সৃষ্টি সেরা, উনি পৃথিবী সরি উনি পৃথিবী সৃষ্টি করছেন, উনি সব কিছুর বিচার উনিই করবে। তাহলে আপনারা কে যে একজন ব্লগারে তার মন খুশি, আল্লাহ যেহেতু স্বাধীনতা দিয়েছেন, পাপ পুণ্য দুইটাই কাজ একটা মানুষ যদি করতে পারে, পাপও করতে পারে সে ভালো কাজও করতে পারে, সেই অধিকার যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহর বিরুদ্ধে বলারও তার অধিকার থাকে আছে এবং কি আল্লাহর পক্ষেও তার কথা বলার অধিকার। অসংখ্য জায়গায় কোরআনে কিন্তু বলা আছে যে আমি যাকে প্রতভস্ত করতে চাই তাকে কেউ সুপথে আনতে পারবে না, এবং আমি যাকে সুপথে নিতে চাই তাকেও কেউ বিপথে নিতে পারবে না। তাহলে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আল্লাহর হাতে, তাই না? আমি যে আল্লাহর বিরুদ্ধে কথা বলি 24/7 সেটাও কিন্তু আল্লাহর ইশারা দিয়ে বলি, তাদের লজিক্যাল লাগে না। এবং কি সেই বিচার আল্লাহ তাআলাই করবেন। তাহলে তারা কেন এত বেশি মরিয়া হয়ে উঠবে, আপনারা কেন এত মরিয়া হয়ে তাকে মারতে হবে, তাকে আঘাত করতে হবে, তাকে বাজে হবে গালি গালাজ করতে হবে, কেন? আপনাদের কাছে কি এই যুক্তিটুকু নাই তাদেরকে যুক্তিগতভাবে ভালোভাবে বুঝায়া, তাদেরকে যুক্তি দিয়ে আপনারা বুঝানো, ওনাদের যে যুক্তি ওই লজিককে ভাঙার মতো শক্তি কি আপনাদের নাই? আপনাদের জন্য একমাত্র সেফাতুল্লাহ সেফুদাই সেরা শব্দবুম আপনাদের জন্য রাখা উচিত ছিল। এবং আপনাকে আরেকটা প্রশ্ন করি শেষের দিকে আসার পরে, সেটা হচ্ছে যে আপনি কি কখনো আপনার ছেলের বউ যদি মনে করেন যে আপনি তো বয়স্ক হয়ে যাবেন, তখন আপনার ছেলেকে ধরুন বিয়ে করালেন, আপনার ওই ছেলের বউকে কি আপনি আবার বিয়ে করতে পারবেন? পসিবল এটা কখনোই না, কারণ কর্ম হচ্ছে ধর্ম বড় একটা আমাদের কথায় আছে, কিন্তু সেই সেই কানেও আমাদের ঝামেলা পুত্রের বউরে বিয়ে করার কি পসিবল সম্ভব না, সেটা ভালো পুত্র হোক আমাদের নিজের পুত্র হোক। এটা কিন্তু আমাদের মহামানব মহান যে আসলে দয়ালু দয়াল নবী মায়ের নবী উনি কিন্তু কষ্ট কোন দিকে যাব ভাই, নাস্তিক হব না ধার্মিক হব সঠিক বুঝতে পারে। দেখো আমি কিন্তু অনেক জায়গায় অনেক লাঞ্ছিত হয়েছি একমাত্র রোজা না রাখার কারণে, কারণ আমি যেই কর্ম করি সেই কর্ম রোজা থেকে এই কর্ম করাটা আমার হাতে পসিবল, আমার বডি নিতে চায় না নিতে পারে না, আমার পরিশ্রম আর আমার রোজা আমার বডি নিতে পারে না, যেই কারণে আমি রোজা থাকতে পারি না। আমাদের মেসে যেই ফ্রেন্ড সার্কেলদের সাথে আমরা আজকে প্রায় 14-15 বছর একসাথে থাকি, অথচ নিজের মার্কেটের ভাইদের ভাইদের সাথে অত সময় কাটাই না। আচ্ছা তারাও যেসব অপমান অপদস্থ করে, শুক্রবারে যদি বলে ক্রমে যদি নামাজ না করতে পারি, যেসব অপমান অপদস্থ করে সেটা সে করে কিন্তু মারাত্মক একটা ঘৃণা জন্মায় তখন মনের ভিতরে, কি এত উগ্রবাদী কেন আমরা? আসলে আমরা মুসলিমরা প্রচুর হিংসা, অথচ ইসলামী স্পষ্টভাবে বলে আছে হিংসাকে বাদ দিতে, হিংসা ত্যাগ করতে মনে, কিন্তু আমাদের ভিতরে আমাদের ভিতরে প্রচুর পরিমাণ হিংসা, প্রচুর পরিমাণ কিভাবে অপমান অপদস্থ করা যায় সেই ধান্দায় আসলে লিপ্ত থাকি আমরা। একজন নামাজ পড়ে না তাকে বোঝানোর স্বরূপ তাকে কয়েকটা সুন্দরভাবে কথা বলা যায় লজিকভাবে, কিন্তু এই না যে তাকে অ্যাটাক করে কথা বলবো, হ্যাঁ এই না যে তাকে বকা দিয়ে কথা বলবো, হ্যাঁ এইগুলা আসলে বর্বর ছাড়া আর কিছুই না, অশিক্ষিত মূর্খমি ছাড়া, মূর্খ বললেও ভুল হবে। আচ্ছা লাস্টের দিকে আরো একটা প্রশ্ন করি, যে সব জায়গায় আপনি শুনেন নিশ্চয়ই যে ইসলাম আসলে শান্তির ধর্ম, এটা এটার উপরে কোনো শান্তি নাই, সব জায়গায় শুনবেন এটা যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এটা শুনে আপনার কান জ্বালাফালা করে দিবে। এখন আসলেই কতটুকু শান্তি আমরা প্রত্যেকটি জায়গায় যত জায়গায় মুসলিমরে পাই তত জায়গায় দেখি সমস্যা, তত জায়গায় ওই মানে জিহাদ করো হত্যা করো কতল করো, এটা কোরআনের কিন্তু বিভিন্ন জায়গায় আছে এবং 4 নম্বর 99 নম্বর আছে পুরা কোরআনে। এটাকে আপনি কিভাবে দেখতেছেন? আসলে আমি এই কথা যে বলতে চাই
শান্তি কিনা। ইসলাম ধর্ম যেহেতু আল্লাহর সবচেয়ে মনোনীত ধর্ম, এক খুব পছন্দের ধর্ম, তাহলে উনি প্রাচীনতম থেকে এই ধর্মটাই প্রতিষ্ঠিত উনি যদি চাইতেন হয়তো, তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এগুলো ধর্মের প্রয়োজন ছিল না, এত প্রকার তৈরি করার দরকার ছিল না। তখন আগে মুসলিম ধর্মটা দিয়া আল্লাহ ট্রাই করতে পারতো, যেহেতু আল্লাহ পরীক্ষামূলক ভাবে আমাদেরকে পাঠাইছে বা আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, তখন উনি শুরুতেই মুসলিম ধর্মটা দিয়ে আমাদেরকে পরীক্ষা করতো, আমাদের এই মুসলিম ধর্ম সেরে কে কে যাচ্ছে, কে কে অন্য ধর্ম সংস্করণ করা হচ্ছে নাকি। তাহলে সর্বশেষে মুসলিম ধর্ম দিছে, সর্বপ্রথমে ইহুদি খ্রিস্টান হ্যাঁ হিন্দু ধর্ম দিয়ে এই যে একটা কুনা কুনি মারা মারি কত কিছু হাঙ্গামা, আবার বলা হয় শান্তি ধর্ম। আমি অন্তত এই যুক্তিতে আমি পসিবল নাই, মানে এই যুক্তি মানার মতো আমার এতটুকু মন মনের সাথে পাগলামি আমার ভিতরে নাই যে শান্তি ধর্ম আমি বল। শান্তি মানে ওম শান্তি। এখনো বর্তমানে আমাদের মুসলিমরা যেভাবে আমাদের সাধারণ যারা, আমরা সাধারণ যারা যারা এই টুকটাক নিয়ে ধর্ম নিয়ে দৌড়ি বা টুকটাক একটু জানি, এই আমরা যে একটা মানে বেড়া জালে আটকে আছি আপনাদের যাতায়াতের ঠেলাই, হ্যাঁ এটা জৈব, হ্যাঁ এটা হালাল, হ্যাঁ এটা হারাম, একই জিনিস বিভিন্ন মত প্রকার। কিভাবে বলবো যে শান্তি, শান্তি মানে ওম শান্তি আর কোনো কথা নাই, শান্তি ওম শান্তি, এখানে আর অন্য কোনো টপিক আসতে পারবে না। এখানে যে ধর্ম রক্তের আঘাতে কোনের পর কোন এবং তরবারির নিচে জান্নাত, হ্যাঁ তরবারির নিচে জান্নাত, এটা কিছু যে ধর্ম মানুষত্বকে প্রমোট করে, এটা 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 কি শান্তির ধর্ম হয় নাকি? মানুষত্বকে প্রমোট করতেছে, মানুষ যে সৃষ্টি করছে বিচার সেই করবে, অতএব এখানে দাঙ্গা হাঙ্গামা করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর হাতে যেহেতু সব সব ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, অতএব এখানে মানুষ দিয়ে কেন দাঙ্গা হাঙ্গামা বাজানো দরকার ছিল? এবং এক সৃষ্টিকে কখনোই অন্য সৃষ্টিকে ধ্বংস করার কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন ওঠে, প্রশ্নই আসে, প্রশ্ন ওঠে না। তো এই যে যুক্তিগুলো আসলে আমরা কোন পথে যাব যারা, এবং আপনি যেটা বলছিলেন আমাদের ডক্টর জাকির নায়েক তো একজন গুজামিল মাস্টার, ইউনো, তো উনি আসলে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দর করে দিয়েছেন। দিয়েছেন কিভাবে জানেন? যখন বলতেছে যে ক্লাস উনি টেনে গিয়ে একতরফা মানে একতরফা ক্লাস টেনে আপনি যে বইটা পড়বেন সেই বইটা তো ক্লাস ওয়ানে দিলে আপনি পড়তে পারবেন, সুতরাং এই জন্য ক্লাস ওয়াইজ আপনাকে একটার পর একটা যোগ্যতা অর্জন করে আপনাকে নিজেকে মানে এতটাই স্ট্রং করতে হবে, এতটাই অ্যাভেলেবেল বানাইতে হবে, মানে যখন গিয়ে হচ্ছে আপনি ওই বইটার জন্য আপনি প্রযোজ্য হবেন বা ওই বইটার জন্য আপনার যোগ্যতা অর্জন করতে পারবেন, অ্যাবিলিটি অর্জন করতে পারবেন, তখন কিন্তু আপনাকে ওই বইটা দেবে। এই এই যুক্তি দিয়ে সে বলে কি যে প্রাচীন বা প্রথম যে ধর্মটি সেটি সেই জন্যে আসলে ইসলাম করা হয়নি বা সেই কোরআনটি প্রথমে এই কারণে পাঠানো হয়নি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবং যারা হয়তো বা খুব টুকটাক একটু আড্ডু যুক্তি বোঝেন বা মোটামুটি একটু পড়াশোনা জানেন, তাদের মাথায় নিশ্চয়ই এটা খুব স্বাভাবিকভাবে চলে আসবে এই উত্তরটা, যে আপনি যখন ক্লাস ওয়ানে পড়তেন তখন আপনার স্বরে ও স্বরায় কিন্তু পড়ানো হতো, এবং ক্লাস টেনেও যদি উঠেন এই স্বরে ও স্বরায় কিন্তু আপনার লাগবে আপনি যদি বই পড়তে চান, রাইট? আপনি স্বরে ও স্বরায় বাদ দিয়ে বা এবিসিডি বাদ দিয়ে তো আপনি কোনো ধরনের বই পড়তে পারবেন না, না পারবেন না পড়তে। তাহলে প্রথমটা নিশ্চয়ই দ্বিতীয়টার বিরুদ্ধে যাওয়ার কথা না বা দশমটার যাওয়ার বিরুদ্ধে কথা না, কিন্তু দেখা যাচ্ছে কি প্রথমটা আমার শেষটা শিকার বড়টা শিকার প্রথম প্রথমে আপনাকে যে যেটা দিয়েছে সেটাই কিন্তু আপনাকে আবার সেপারেট করে দিচ্ছে। যেমন মূর্তি পূজা, মূর্তি পূজা করার যে বিষয়গুলো এবং পৌত্তলিকতা অনেক যে বিষয়গুলো আছে যেগুলো সরাসরি ইসলামের বিরুদ্ধে যায়, রাইট? তাহলে কীভাবে এই যুক্তি দেয় ডক্টর জাকির নায়েকে যে ক্লাস টেনে গিয়ে আপনি ততটুকু যোগ্যতা অর্জন করেছেন বিধায় আপনাকে সেই ইসলামটি আসলে শেষের দিকে রাখা হয়েছে? তাহলে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলেন যে ইসলাম হচ্ছে আধুনিক, এটা কোনোভাবেই সত্যি না, এই কথাটা মোটেও সত্যি না, এটা একটা চরম মিথ্যা কথা। তারপরেও যদি আমরা ধরে নিই সাময়িকভাবে যে হ্যাঁ এটাই হচ্ছে একটা আধুনিক ধর্ম এবং এটা হচ্ছে লেটেস্ট, তাহলে 1440 বছর আগে যতটুকু লেটেস্ট ছিল তার চেয়ে দিন দিন অবশ্যই আরও লেটেস্ট হওয়া প্রয়োজন, রাইট? আরও আধুনিক হওয়া প্রয়োজন, তাই না? দিন দিন আমাদের আরও উন্নতি হওয়া প্রয়োজন। তাহলে এই যে এই কথাটি যেটি বলা হয় যে কোরআন হচ্ছে লেটেস্ট, তাহলে আমাদের আরও লেটেস্ট হওয়ার প্রয়োজনে আমাদেরকে সংস্করণ করতে হবে, কিন্তু ইসলাম কখনো আপনার সংস্করণে সমর্থন করে না, ইসলাম কখনো আপনাকে সংস্করণ দিবে না, তাহলে আপনি কিভাবে আধুনিকায়ন হবেন, রাইট? আরেকটা আমি আরো কিছু ভিডিও দেখছি, এই যে আরেকজন আছে না মুফাসসিল ইসলাম, হ্যাঁ ওনার সাথেও কিন্তু বেশ অনেক ভালো ভালো অনেক বড় স্কলারদের কথা হয়, অথচ ওনার সাথে কথা বলতে আইসা যুক্তি তো দেই না,
উনি যা বলে ইসলামিক স্কলাররা বুঝেই না, মানে বুঝেও বুঝে না, মনে হয় সে বুঝেও বুঝতে পারে না, ওনার কন্ড নেই তারা ভাঙতে পারে না, পরে দেয় গালি গালাস হুমকি হুমকি ধামকি। তখন কিন্তু একটা মানুষের হ্যাঁ আরো কিন্তু বিঘ্ন ঘটতে যায় ইসলামের প্রতি, মানে এক ধরনের জিদ আসে মনে। ঠিক কথা, এই এলো পরিস্থিতি। বর্তমানে আমরা কোন দিকে যাব সঠিক বুঝতে পারতেছি না। এখনো যারা ভালো ইসলামিক স্কলার আছে আপনারা যদি পারেন তো এইসব খণ্ডন করেন, সঠিক ইসলামটাকে তুলে ধরেন, যে কুসংস্কার আর কত, মিথ্যাচার আর কত, আর কত লুগাবেন আপনারা, যা কিছু আছে সব কিছু প্রকাশ করেন। আমরা সঠিকটা জানতে চাই, আমরা সঠিকটা জানতে চাই, আমরা কোন পথে যাব। এই আমাদের আমার কথা ছিল, আমার বক্তব্য ছিল। অসংখ্য ধন্যবাদ। আপনি একজন সংশয়বাদী হওয়ার পরে আপনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন সেগুলো আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি দাসপ্রথা নিয়ে যে কথাগুলো ফার্স্টের দিকে বলছিলেন যে সবকিছু ব্যান করা হয়েছে, দাসপ্রথা কেন ব্যান করা হয়নি, কারণ এটার মধ্যে ইসলামের একটি বিশাল লাভ কিন্তু আছে। এবং আজকেও যদি যুদ্ধ করেন তাহলে আজকে যুদ্ধলব্ধ যে সমস্ত সম্পদ আপনি আহরণ করবেন সেগুলো কিন্তু একটা বিশাল পরিমাণে লোভনীয় বিষয়। এবং আপনারা যদি দেখেন সূরা আনফালের এক নম্বর এবং পাঁচ নম্বর দুইটি আয়াতের তাফসির এবং সেটা হিস্ট্রি যদি পড়েন, সেক্ষেত্রে আপনি সেই মোহাম্মদের সময়েও মানুষজন এই যুদ্ধের সম্পদের লোভেই কিন্তু যুদ্ধ করতো। সুতরাং আপনি সেগুলো পড়ে দেখতে পারেন যে আসলে আমাদের কথাগুলো কতটুকু যৌক্তিক। এবং আজকের দিনে সেই ইসলামটি যদি আসলে প্রতিষ্ঠিত হয় বা শরিয়া যদি প্রতিষ্ঠিত আমরা করি সেক্ষেত্রে কী কী ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে সেগুলো আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারপরে শরিয়া আইনের উপরে আপনার সাথে একদিন কি বলেন কথা বলবো আমরা শরিয়া আইনের উপরে। ইনশাল্লাহ 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 আমার শরিয়া নিয়ে শরিয়া আইন নিয়ে আমার প্রচুর দর্শন নিয়ে কিন্তু বিচার পাবেন না, এটা শিওর থাকেন। ওকে, শরিয়ান যে করে শরিয়ান কি পড়েনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে, বিশেষ করে উনি আমার সাথে এই মুহূর্তে বসে আছেন এবং আমরা ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি সেই জায়গাটা থেকে আসলে শেয়ার করা। আর হচ্ছে মোহাম্মদের লাইফ স্টোরি সম্পর্কে আমার চ্যানেলে সিরিজ ভিডিও আছে, ইউ ক্যান ওয়াচ ইট, অ্যান্ড আরও বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আছে আপনার চ্যানেলে, সেগুলো চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। যারা নতুন শুনছেন বেসিক্যালি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চাইলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি রেখে দিতে পারেন পরবর্তীতে ধরনের কিছু ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামী অনুষ্ঠান পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকুন, সেই পর্যন্ত টাটা।